আরে নিশ্চয়ই স্থান কাল পাত্র ঠিক যখনই ক্লিক করে যাবে দেখে নেবে যখনই ডাকবে আমরা তো আসি কথা হয় বার্তা হয় আমার সঙ্গে বহু ক্ষেত্রে বহু ভাবেই ফোটা নিতে গেলে বা নবানে দেখা করতে গেলে যাওয়া মানেই যে রাজনীতিতে উনি এসে গেছেন এটা ধরে নেওয়াটা ঠিক না। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নিয়ে নতুন সমীকরণের জল্পনা উস্কে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তার তৃণমূলে ঘর ওয়াপসির জল্পনা জোরালো হয়েছে। এই জল্পনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আসলে মাঝের এই কয়েকটা বছরে তাদের সম্পর্কের সমীকরণও আমূল বদলে গেছে। শোভন চট্টোপাধ্যায় যখন বাড়ি ছেড়েছিলেন তখন তিনি বিধায়ক আর রত্না স্রেফ গৃহবধূ। তারপর শোভন একে একে পদ হারিয়েছেন। বন্ধু বৈশাখীকে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নেমেছেন। বৈশাখীর সঙ্গে জুটি বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও করেছেন। তবে বিধানসভা ভোটের পর থেকে বিজেপির ধারে কাছে আর দেখা যায়নি শোভন বৈশাখীকে। অন্যদিকে একের পর এক ভোটে জিতে রত্না আজ বিধায়ক এবং কাউন্সিলর। এরপর জুন মাসে শোভন বৈশাখী আবার পৌঁছে গিয়েছিলেন নবান্নে। আর বৃহস্পতিবার কালীঘাটে ভাইফোঁটা নিয়ে জোরালো করেন রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। আমি বলি যে এই যে কথাটা অফিসিয়ালি নেই এসব আপনাদের ব্যাখ্যা খাতায় কলমে, কিন্তু মন টু মন, মানুষ টু মানুষ, মমতাদি আর কানন, এর মধ্যে অন্য কোনো বিশ্লেষণগুলো কিন্তু বাঞ্ছনীয় নয়, অপ্রাসঙ্গিক। আমি শোভনকে মমতাদির একজন কর্মী হিসেবে দেখি, কিন্তু আমি জানি ও হচ্ছে তৃণমূলের কর্মী। ও আজও আগেও ছিল পরেও থাকবে, আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। দিদি যখন যে নির্দেশ দেবে সেটা পালন করবে শোভন, এবং শোভনকে যতটা সহযোগিতা করা সেটা আমি করব। শোভন বৈশাখী যতই আকারে ইঙ্গিতে তৃণমূলের সঙ্গে যোগসূত্র তৈরি করুন, রত্নার গলায় এসব নিয়ে শুধুই কটাক্ষের সুর। ভাইফোঁটা নিতে গেছে এটা নতুনত্ব কিছু নয়, কারণ উনি আমি যবে থেকে শোভনবাবুকে চিনি আমার বিয়ের পর থেকে তবে থেকেই উনি মমতা ব্যানার্জির কাছে ভাইফোঁটা নেন। একটা সময় ভাইফোঁটা নিয়ে ওনার মধ্যে একটা অনেক উত্তেজনাও দেখা যেত, সারাদিন উনি দিদির ফোঁটা নেবেন বলেই মানে খুব ব্যস্ত থাকতেন। তো মাঝখানে উনি বিজেপিতে চলে গেছিলেন, দিদির সঙ্গে ওনারটা মানে দূরত্ব মন মালিন্য বলুন দূরত্ব তৈরি হয়েছিল। সক্রিয় আসুন না, শোভনবাবু 2018 সালে বসে গেছেন, তারপর 22 সাল অবধি 4 বছর হয়ে গেছে। আগে উনি রাজনীতিতে আসুন, নামুন, কাজ করুন। শোভন রত্না বৈশাখী এই ত্রয়ীর সংঘাত একাধিকবার আলোড়ন তৈরি করেছে বঙ্গ রাজনীতিতে। আগামী দিনে শোভন বৈশাখী কি তৃণমূলে ফিরতে পারবেন, সেক্ষেত্রে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের সমীকরণ কি হবে, সেসব নিয়েই এখন সবার কৌতূহল তুঙ্গে। পার্থ প্রতীক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।